যন্ত্রগণক ডট কম এ কম্পিউটার সিকিউরিটি 101 কোর্সের ষষ্ঠ লেকচারে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল, অর্থাৎ কাকে কোন জিনিসটি একটি কম্পিউটার সিস্টেমে কোন ইউজার কোন জিনিসটি অ্যাক্সেস করতে পারবে বা পড়তে পারবে, এডিট করতে পারবে, সেই ব্যাপারটি নিয়ে। অ্যাক্সেস কন্ট্রোল আসলে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, এই কারণে যে একটা কম্পিউটার সিস্টেমে আমাদের আগের একটি লেকচারে দেখেছি যে অথেন্টিকেশন বা পরিচয় যাচাই করা কাকে বলে। কিন্তু এই পরিচয় যাচাই পর্বটি শেষ হয়ে গেলে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে যে একজন ইউজার একটা সিস্টেম লগ ইন করার পর কোন ফাইলটি পড়তে পারবে, কোন ফাইলটি পড়তে পারবে না, আবার কোনটি এডিট করতে পারবে, কোনটি এডিট করতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। তো এই অ্যাক্সেস কন্ট্রোলটা গুরুত্বপূর্ণ এই কারণে যে অ্যাক্সেস কন্ট্রোল না থাকলে আমাদের গোপনীয়তা বলে আসলে কিছুই থাকতো না, কারণ একটা কম্পিউটার সিস্টেম লগ ইন করার পর যে কেউ অন্য কিছু কারো ফাইল পড়ে ফেলতে পারতো। এই যে কে কোন জিনিসে হাত দিতে পারছে সেটা কন্ট্রোল করা, সেটা নিয়ন্ত্রণ করা, এই ব্যাপারটার আলোচনা করা হচ্ছে বিভিন্ন অ্যাক্সেস কন্ট্রোল মডেলের মাধ্যমে। তো অ্যাক্সেস কন্ট্রোলের মূল ব্যাপারটি চিন্তা করতে গেলে আমাদের আসলে প্রথমে কিছু টার্ম সম্পর্কে জেনে নিতে হবে। এই টার্মগুলো বা শব্দগুলোর মধ্যে রয়েছে সাবজেক্ট এবং অবজেক্ট। ব্যাপারটা খুব এভাবে সহজে চিন্তা করতে পারেন যে সাবজেক্ট হচ্ছে বিভিন্ন ইউজার যারা একটা কম্পিউটার সিস্টেম লগ ইন করছে, এবং তারা বিভিন্ন অবজেক্ট বা রিসোর্স ইউজ করতে রিসোর্স অ্যাক্সেস করতে যাচ্ছে। অর্থাৎ এই রিসোর্স হতে পারে ফাইল, অথবা হতে পারে কোনো একটি ডিভাইস, একটি কম্পিউটারের হয়তো সাথে লাগানো থাকা ক্যামেরা হতে পারে, ওয়েবকাম হতে পারে, বা অন্য অনেক কিছু হতে পারে, অথবা ইন্টারনেটের সার্ভিস হতে পারে। সাবজেক্টটা কি করে বিভিন্ন অবজেক্টকে অ্যাক্সেস করতে পারবে, বিভিন্ন রিসোর্স অ্যাক্সেস করতে পারবে একটা সিস্টেমে, সেটাই নির্ধারণ করা হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোলের মূল আলোচ্য বিষয়। তো এই অ্যাক্সেস কন্ট্রোলের বেশ কিছু মডেল রয়েছে। তো সেগুলো আলোচনা করার আগে আরেকটা জিনিস একটু আলোচনা করে নিতে চাই আমি, সেটা হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল এবং অথেন্টিকেশনের মধ্যে পার্থক্যটা কি। আমরা আগে দেখছি যে অথেন্টিকেশনের মধ্যে পরিচয় যাচাই করা হয়, এখানে আরেকটা টার্মও বেশি ব্যবহৃত হয়, সেটা হচ্ছে অথরাইজেশন। তো অ্যাক্সেস কন্ট্রোলের মধ্যে প্রথম ব্যাপার হচ্ছে অথেন্টিকেশন। অর্থাৎ একটা সিস্টেমে কাউকে অ্যাক্সেস দিতে হলে প্রথমে তার পরিচয়টা জানতে হয়। অথেন্টিকেশনের মাধ্যমে যাচাই হয় যে আপনার এখানে হাজির হচ্ছে, একটা সিস্টেমে লগ ইন করার চেষ্টা করছে, তার আসল পরিচয়টা কি সেটা নির্ধারিত হয়। তো এই পরিচয় নির্ধারিত হওয়ার পর পরবর্তী প্রশ্ন হচ্ছে যে এই আচ্ছা বুঝলাম না হয় যে এই ইউজারই হচ্ছে করিম বা রহিম। তো এরপরের প্রশ্ন হচ্ছে যে করিম বা রহিম এখানে আসলে একটা সিস্টেমে কী কী জিনিস দেখতে পাবে বা কী কী জিনিস অ্যাক্সেস করতে পারবে, অর্থাৎ তার কী কী কাজ করার অনুমতি আছে। তো এই ব্যাপারটি হচ্ছে অথরাইজেশন, আর অ্যাক্সেস কন্ট্রোলে এই অথেন্টিকেশন এবং অথরাইজেশন সব মিলিয়েই নির্ধারণ করা হয় যে কে কী অ্যাক্সেস করতে পারছে। তো অথেন্টিকেশনের বেশ কিছু মডেলের কথা বললাম, এই বেশ কিছু মডেলের মধ্যে রয়েছে বেশ জনপ্রিয় কিছু মডেলের মধ্যে রয়েছে অ্যাট্রিবিউট বেসড অ্যাক্সেস কন্ট্রোল এবং রয়েছে রোল বেসড অ্যাক্সেস কন্ট্রোল। তো অ্যাক্সেস কন্ট্রোলের অনেকগুলো মডেল রয়েছে যার মাধ্যমে নির্ধারিত হয় যে কীভাবে অ্যাক্সেস কন্ট্রোলটা করা হবে। তো এর মধ্যে দুটো জনপ্রিয় মডেল হচ্ছে অ্যাট্রিবিউট বেসড অ্যাক্সেস কন্ট্রোল এবং রোল বেসড অ্যাক্সেস কন্ট্রোল। অ্যাট্রিবিউট বেসড অ্যাক্সেস কন্ট্রোলের ধারণাটা আসলে খুব সহজ, যে কেউ যখন কোনো একটি সিস্টেম অ্যাক্সেস করতে চায় তখন দেখা হয় যে তার বৈশিষ্ট্যটা কী, অথবা সে কী সেকে তার হাতে কোনো টোকেন আছে কিনা বা অনুমতিপত্র আছে কিনা। ব্যাপারটা এইভাবে চিন্তা করুন যে আপনি যখন সিনেমা দেখতে যান তখন আপনি টিকিট কেনেন এবং টিকিট কেনার পর আপনাকে একটা টিকিট দেওয়া হয়। তো এরপরে যখন সিনেমার হলের যে যেখানে প্রেক্ষাগৃহে যেখানে সিনেমাটি দেখানো হচ্ছে সেখানে যখন ঢুকতে যান, তো তখন সেখানে আপনার হাতে টিকিট আছে কিনা সেটা দেখা হয়। যদি টিকিট থাকে তাহলে আপনার অ্যাক্সেস দেওয়া হবে সিনেমা হলে, আর যদি টিকিট না থাকে তাহলে সেখানে অ্যাক্সেস পাবেন না। আবার ধরুন একটা লাইব্রেরিতে অনেক সময় আপনি বিভিন্ন ইউনিভার্সিটি লাইব্রেরিতে ছাত্র ছাড়া কারো ঢোকার অনুমতি থাকে না এবং ছাত্ররা খালি বই নিতে পারেন। তো সেক্ষেত্রে ছাত্ররা কী করে, তাদের একটা কার্ড দেখিয়ে, আইডি কার্ড দেখিয়ে সে সেখানে অ্যাক্সেস নিতে পারে, যে ওই আইডি কার্ডেই প্রমাণ করে যে সে হচ্ছে এখানকার ছাত্র এবং তার অ্যাক্সেস আছে। তো এই যে এই অ্যাক্সেস কন্ট্রোলের এই মডেলটা, তাহলে এখানে মুখ্য ব্যাপার হচ্ছে যে কারো কাছে কী অ্যাট্রিবিউট আছে বা বৈশিষ্ট্য আছে। যার কাছে যথাযথ বৈশিষ্ট্য বা যথাযথ গুণাবলী বা অ্যাট্রিবিউট আছে, অথবা একটা এমন একটা কিছু আছে, এমন একটা সার্টিফিকেট আছে বা একটা টোকেন আছে যেটা ওই জায়গায় অনুমতি ওই জায়গায় ঢুকতে দেওয়ার অনুমতি
অনুমতির যে কাজ ব্যবহার করা যায় সেই খালি ওখানে অ্যাক্সেস করতে পারবে। যেমন সিনেমা হলের ক্ষেত্রে আপনার অ্যাট্রিবিউটটি হচ্ছে আপনার কাছে টিকিট আছে কিনা, লাইব্রেরির ক্ষেত্রে ইউনিভার্সিটি লাইব্রেরির ক্ষেত্রে আপনার অ্যাট্রিবিউট হতে পারে যে আপনার কাছে আইডি কার্ড আছে কিনা যেটা প্রমাণ করে যে আপনি ছাত্র। তো এই অ্যাট্রিবিউট বেসড অ্যাক্সেস মডেলে তাহলে সব কিছু করা হয়েছে অ্যাট্রিবিউট দেখে, এবং অ্যাট্রিবিউট যার আছে তাকে বিভিন্ন রুলস বা পলিসি অনুযায়ী সিস্টেমে অ্যাক্সেস দেওয়া হয়। অ্যাক্সেস কন্ট্রোলের আরেকটি জনপ্রিয় মডেল হচ্ছে রোল বেসড অ্যাক্সেস কন্ট্রোল। তো রোল বেসড অ্যাক্সেস কন্ট্রোলের মেইন আইডিয়াটা হচ্ছে যে আমরা কোনো ব্যক্তির বৈশিষ্ট্য বা ব্যক্তির নামে কে কি অ্যাক্সেস করতে হবে এগুলোর হিসাব রাখবো না, বরং আমরা রাখবো হচ্ছে কে কোন রোল বা কার পদবি কি বা কার ভূমিকাটা কি। জিনিসটা এভাবে চিন্তা করতে পারেন যে একটা ধরা যাক একটা হেড অফিসে একটা বড় একটা সিন্দুকের মধ্যে সব গোপন ডকুমেন্টস রাখা হচ্ছে, সেই সিন্দুকের বা সেই সেফে আমার মধ্যে খালি হেড অফিসের যে বড় কর্তা আছেন বা অর্থাৎ জেনারেল ম্যানেজার, ওই ম্যানেজার সাহেবের খালি অ্যাক্সেস আছে। তো আমরা ধরে নিই যে আগে ম্যানেজার যে আছেন তার নাম হচ্ছে করিম, এবং তার পরবর্তীতে তিনি চলে যাওয়ার পর সেখানে আসছেন হচ্ছে একই পদে এসছেন হচ্ছে রহিম। তার প্রশ্ন হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোলের ব্যাপারটা তাহলে আমরা কী করে করব। আমরা যদি অরিজিনাল অ্যাট্রিবিউট বেসড অ্যাক্সেস কন্ট্রোল মডেল চিন্তা করি বা অন্যান্য বিভিন্ন অ্যাক্সেস মডেল কথা চিন্তা করি, তো অনেক ক্ষেত্রেই এভাবে করা হয় যে করিম সাহেব হলে তিনি অ্যাক্সেস করতে পারবেন, এভাবে রুলটা লেখা হয়। তো সমস্যা হচ্ছে করিম সাহেব যখন ইদার প্রমোশন নিয়ে চলে গেলেন বা চাকরি থেকে ছেড়ে দিয়ে চলে গেলেন, তো তখনও কি তার হাতে অ্যাক্সেস থাকবে কি না, অর্থাৎ কাউকে একবার অ্যাক্সেস দিয়ে ফেলে সেই অ্যাক্সেস অর্থাৎ সে লক খোলার চাবি আমরা কীভাবে ফেরত দেব। তো এই ঝামেলা এড়ানোর জন্য যে আমরা যে অ্যাক্সেস মডেলটা ব্যবহার করা সেটা হচ্ছে রোল বেসড অ্যাক্সেস মডেল, সেখানে সুনির্দিষ্ট কোনো ব্যক্তির কথা বলা হয় না, বরং বলা হয় যে একটা সুনির্দিষ্ট রোলে বা ভূমিকায় বা পদবিতে যদি থাকবেন তিনি অ্যাক্সেস করতে পারবেন। তো যেমন ধরা যাক এই অফিসের ক্ষেত্রে তাহলে আমাদের রোল বেসড অ্যাক্সেস কন্ট্রোলটা কীরকম হতে পারে, যে রোল বেসড অ্যাক্সেস কন্ট্রোলে বলা হতে পারে যে একটা রোল সেট করে দেওয়া যে যিনি ম্যানেজার রোলে থাকবেন তিনি ওই আলমারি খুলতে পারবেন। তো এতে করে সুবিধা হচ্ছে যে ম্যানেজার যদি পাল্টেও যায় তাহলে আমাদের রুলস পাল্টানোর কোনো দরকার হচ্ছে না, অর্থাৎ ম্যানেজার করিম সাহেবের বলে রহিম সাহেব যদি হন তাহলে সমস্যা নেই, কারণ তিনি ম্যানেজার হলে রহিম সাহেব ম্যানেজার হলে তিনি অ্যাক্সেস খুলতে পারছেন। করিম সাহেব চাকরি ছেড়ে দিয়ে চলে গেলে তিনি আর খুলতে পারবেন না, কারণ তিনি তার ম্যানেজার নন। তো এই কারণে অনেক ক্ষেত্রেই এই রোল বেসড অ্যাক্সেস কন্ট্রোলকে গুরুত্ব দেওয়া হয়। তো এই দুটো ছাড়াও আসলে অ্যাক্সেস কন্ট্রোল আরও অনেকগুলো মডেল আছে, সেগুলো কম্পিউটার সিকিউরিটির উচ্চতর আলোচনায় আপনাদেরকে আমরা পরবর্তীতে দেখাবো। আপাতত এইটুকুই এই দুটি মডেলের কথা আপনার মনে রাখুন। তো অ্যাক্সেস কন্ট্রোলের ক্ষেত্রে আরেকটা জিনিস খুব ব্যবহার করা হয় সেটা হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট বা SCL। তো এটা আপনার সিস্টেমের বিভিন্ন অ্যাসেটের সাথে বা বিভিন্ন রিসোর্সের সাথে এই লিস্টটি ব্যবহার করা হয়। আপনার উইন্ডোজ বা লিনাক্স বা ম্যাকের যে কোনো একটা ফাইলের প্রপার্টিজে খেয়াল করলে দেখবেন যে প্রত্যেকটা ফাইলের প্রপার্টিজে অ্যাক্সেস কন্ট্রোল বা সিকিউরিটির একটা অপশন আছে। আসলে এই অপশনটাই হচ্ছে যে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট, অর্থাৎ যেখানে বলে দেওয়া হয় যে কে এই ফাইলটি দেখতে পারবে বা বিভিন্নভাবে অ্যাক্সেস করতে পারবে তার একটি তালিকা। তো এই তালিকাতে ওই পার্টিকুলার ফাইলটি বা ওই বিশেষ ফাইলটিতে কার কী অধিকার আছে সেটা নির্ধারিত করে দেওয়া হয়। তো অ্যাক্সেস কন্ট্রোল লিস্টের মধ্যে বিভিন্ন ইউজারের প্রত্যেকটা ফাইলের সাথে বিভিন্ন ইউজারের নাম বা বিভিন্ন সিস্টেমের বিভিন্ন ব্যবহারকারীর নাম দেওয়া থাকে, এবং সে প্রত্যেক ব্যবহারকারী সেটা পড়তে পারবে কি না, লিখতে পারবে কি না বা এক্সিকিউট করতে পারবে না সেটার বিভিন্ন বিট সেট করে দেওয়া থাকে। এটা অ্যাক্সেস কন্ট্রোল লিস্টে কারো কাউকে অনুমতি দেওয়ার ক্ষমতাটা আসলে অধিকাংশ ক্ষেত্রে ফাইল যিনি তৈরি করছেন অথবা ওই সিস্টেমের যিনি অ্যাডমিনিস্ট্রেটর তারই অধিকার থাকে যে এই অ্যাক্সেস কন্ট্রোল লিস্টটিকে পরিবর্তন করার জন্য। আর একটা কেউ যখন একটা ফাইলে অ্যাক্সেস করতে যায় বা ফাইলকে ওপেন করতে যায় রাইট করতে চায় তখন সেই সিস্টেমের যিনি সেই অপারেটিং সিস্টেমটি আসলে এই অ্যাক্সেস কন্ট্রোল লিস্টটি প্রথমে খুলে দেখে যে কে এই ফাইলে কী করতে পারবে, তারপর সেই যে ইউজার ফাইলটি ওপেন করতে যাচ্ছে তার যদি সেই অনুমতি থাকে তাহলেই সেই ফাইলটি অ্যাক্সেস করতে দেওয়া হয়। এর জন্য অনেক সময় আপনারা দেখবেন যে একটা ফাইলে রিড অনলি করে দেওয়া আছে, সেক্ষেত্রে তার মানে হচ্ছে যে আপনি একটা ফাইলটি খোলার পর যদি দেখেন রিড অনলি অপশন তাহলে বুঝতে হবে যে ফাইলের যে ক্রিয়েটর বা ফাইলটি যিনি তৈরি করছেন তিনি আপনাকে খালি রিড করার অনুমতি দিচ্ছেন, অর্থাৎ ফাইলটি পড়ার অনুমতি দিচ্ছেন, লেখার অনুমতি দেননি। তো অ্যাক্সেস কন্ট্রোল লিস্টটি সাধারণত তৈরি করা হচ্ছে একটা ছকের আকারে, অর্থাৎ অ্যাক্সেস কন্ট্রোল ম্যাট্রিক্সের হিসেবে, যে ছকের মধ্যে প্রতিটি সারিতে বা রোতে থাকে হচ্ছে একজন ইউজার,
বা একটা বিশেষ ধরনের ইউজারের গ্রুপ, এবং সেই সারিতে কলামগুলো থাকে হচ্ছে তার কি ধরনের অধিকার আছে, অর্থাৎ অ্যাক্সেস রাইটস আছে সেই ফাইলে সেটা। তা এবার আমরা দেখবো যে অ্যাক্সেস কন্ট্রোল ম্যাট্রিক্স আসলে কীভাবে বানায়। তো সাধারণত আমাদের ব্যবহার করা বিভিন্ন কম্পিউটার সিস্টেম যেমন উইন্ডোজ বা লিনাক্স বা ম্যাক, এইসব অপারেটিং সিস্টেমে অ্যাক্সেস কন্ট্রোলের জন্য কিছু সুবিশেষ ব্যবস্থা ব্যবহার করা হয়। এরকম একটি বহুল প্রচলিত ব্যবস্থা হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল ম্যাট্রিক্স, অর্থাৎ একটি ছক। তো এই অ্যাক্সেস কন্ট্রোল ম্যাট্রিক্সের কাজটা হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার কোনো একটা বিশেষ ফাইলে কে কীভাবে অ্যাক্সেস করতে পারবে সেটা নির্ধারণ করা। তো অ্যাক্সেস কন্ট্রোল ম্যাট্রিক্স বা ছকটি আসলে কীরকম সেটা আমরা এখানে দেখে নিতে পারি। যে অ্যাক্সেস কন্ট্রোল ম্যাট্রিক্সে সাধারণত এরকম একটি ছকের আকারে রাখা হয় যেটার মধ্যে বলে দেওয়া থাকে যে বিভিন্ন ইউজার, কোন ইউজার যেমন আবুল, বাবুল, কাবুল, ধরো যখন আমাদের তিনজন ইউজার আছে, তারা একটি ফাইলকে বা বিভিন্ন ডকুমেন্টকে বা বিভিন্ন রিসোর্সকে কে কীভাবে অ্যাক্সেস করতে পারবে সেটা নির্ধারণ করা। তো এইটা নির্ধারণ করবে কে, হয় এই যে ফাইল, ধরো যখন আমাদের একটা ফাইল আছে যার নাম হচ্ছে চিঠি ডট ডক, এবং এই ফাইলটির যে মালিক বা ফাইলটি যিনি ক্রিয়েট করেছেন তিনি একটা অ্যাক্সেস কন্ট্রোল নির্ধারণ করতে চাচ্ছেন যে কে কীভাবে অ্যাক্সেস করতে পারবে। তো তিন ধরনের অ্যাক্সেসকে সাধারণত কন্ট্রোল করা হয়। একটা হচ্ছে রিড অ্যাক্সেস, অর্থাৎ কে ফাইলটি পড়তে পারবে, আর একটা হচ্ছে রাইট অ্যাক্সেস, অর্থাৎ কে ফাইলটি এডিট করতে পারবে, পরিবর্তন করতে পারবে, এবং সবশেষে আছে এক্সিকিউট অ্যাক্সেস, যা সাধারণত কোনো অ্যাপ্লিকেশন রান করানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়, অথবা কোনো ডিরেক্টরিতে ব্রাউজ করার ক্ষেত্রে অনুমতি নির্ধারণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই এক্সিকিউট অ্যাক্সেসের মেইন আইডিয়াটা হচ্ছে যে কে কোন ফাইল রান করতে পারবে, অ্যাপ্লিকেশন হিসেবে রান করতে পারবে। তো ধরা যাক এই ফাইলটি ক্রিয়েট করার পর, চিঠি ডট ডক ফাইলটি ক্রিয়েট করার পর যিনি ক্রিয়েট করেছেন, যিনি এই ডকুমেন্টটি তৈরি করেছেন, তার ইচ্ছা হলো যে তিনি নির্ধারণ করে দেবেন যে আবুল, বাবুল এবং কাবুল কে কীভাবে এটা অ্যাক্সেস করতে পারবে। ধরা যাক যে তিনি চান যে আবুল এই ফাইলটা পড়তে পারবে কিন্তু এডিট করতে পারবে না। তাহলে অ্যাক্সেস কন্ট্রোল ম্যাট্রিক্সে এই যে রিড অ্যাক্সেস দেওয়া হচ্ছে আবুলকে, রাইট অ্যাক্সেস দেওয়া হবে না, এবং এক্সিকিউট অ্যাক্সেস ধরা যাক দেওয়া হলো না। সেরকম একইভাবে ধরা যাক যে তিনি চান যে বাবুল ফাইলটা পড়তেও পারবে লিখতেও পারবে কিন্তু এক্সিকিউট করতে পারবে না, সেক্ষেত্রে এভাবে দেওয়া হচ্ছে। আর ধরা যাক যিনি ফাইল ক্রিয়েট করেছেন তিনি চান না যে কাবুল এই ফাইলের কোনো অংশ দেখুক। তাহলে এই ফাইলের করেসপন্ডিং যে অ্যাক্সেস কন্ট্রোল ম্যাট্রিক্স আছে সেটা আমরা দেখতে হবে এরকম যে রিড অ্যাক্সেস আছে, রাইট অ্যাক্সেস নাই, এক্সিকিউট অ্যাক্সেস নাই, এটা আবুলের জন্য, বাবুলের ক্ষেত্রে এরকম। এই জিনিসটাকে আসলে আর সংক্ষিপ্ত আকারে প্রত্যেকটা ফাইলের সাথে স্টোর করা যায়, যে বলে দেওয়া যায় যে এই ফাইলটা কে দেখতে পারবে। তো অনেক অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ বা লিনাক্স বা ম্যাকের ক্ষেত্রে বলা যায় যে এই কাজটাকে আরো সহজ করে দেওয়া হয়। সহজ বলতে বোঝাচ্ছি যে প্রত্যেকটা ফাইলের সাথে যে সিস্টেম যত ইউজার আছে সবার জন্য এরকম একটি কলাম, একটা রো না রেখে এই ছক মানে বানিয়ে শুধুমাত্র তিন ধরনের অ্যাক্সেস কে কি করতে পারবে সেটা নির্ধারণ করা হয়। সেটা হচ্ছে ইউজার, গ্রুপ, আর হচ্ছে অল, এভরিওয়ান। অর্থাৎ প্রত্যেকটা ফাইলের সাথে আমরা তিনটা সেট, থ্রি সেট অফ বিটস মেনটেন করবো, সেটা নির্ধারণ করবো হচ্ছে ইউজার এটা কি ধরনের অ্যাক্সেস করতে পারবে, ওই ইউজারের বা অন্যান্য বিভিন্ন গ্রুপ কীভাবে অ্যাক্সেস করতে পারবে, এবং অন্য সবাই কীভাবে অ্যাক্সেস করতে পারবে। তো যে তিনটা বিটস রাখা হয় সে তার মধ্যে সেগুলো হচ্ছে RWX বিটস, এগুলা প্রত্যেকটা ফাইলের সাথে এরকম তিনটা তিন করে নয়টা বিট রাখা হয় যেগুলো অ্যাক্সেস কন্ট্রোলটাকে নির্ধারণ করে। তো ফাইলটি যিনি ক্রিয়েট করেছেন তৈরি করেছেন তার জন্য আমরা যদি এক্ষেত্রে তার যদি রিড করার অনুমতি থাকে অর্থাৎ ফাইলটি পড়ার অনুমতি থাকে তাহলে এখানে ওয়ান হবে, আর অনুমতি না থাকলে সেখানে জিরো হবে। একইভাবে গ্রুপের ক্ষেত্রে অর্থাৎ এই ফাইলটি যে গ্রুপের আন্ডারে আছে সেই গ্রুপের অর্থাৎ ইউজার গ্রুপের আন্ডারে আছে সেই ইউজার গ্রুপের ক্ষেত্রেও এখানে আমরা এগুলো নির্ধারণ করে দিতে পারি। তো এইভাবে করে আসলে প্রত্যেকটা ফাইলের ক্ষেত্রে এরকম করে অ্যাক্সেস নির্ধারণ করে দেওয়া যায়। এবং এই জিনিসটাকে আরো সংক্ষেপে প্রকাশ করা যায় যে প্রত্যেকের জন্য যে তিন বিটের একটি অ্যাক্সেস কন্ট্রোল কোড আছে সেটাকে সংখ্যায় লিখে প্রকাশ করা যায়। যেমন ধরা যাক আমাদের যদি এমন হয় যে
এটা ইউজার নিজের ফাইল পড়তে এবং লিখতে পারবেন, কিন্তু এক্সিকিউট করতে পারবেন না, আর গ্রুপের লোকটা খালি লিখতে পারবে, পড়তে পারবে না। আর অন্য পাবলিক অন্য যে কারোর জন্য সম্পূর্ণভাবে কোনো কিছু করা নিশ্চিত। তো তাহলে আমাদের বিটগুলো হচ্ছে যে রিডার ইউজারের ক্ষেত্রে 110, বা যার বাইনারিতে 110 যার ডেসিমাল সংস্করণ হচ্ছে 6, গ্রুপের ক্ষেত্রে 010 যার ডেসিমাল সংস্করণ হচ্ছে 2, এবং পাবলিকের জন্য 000 অর্থাৎ 0। কাজে এই ফাইলটার যে পারমিশন বা অ্যাক্সেস কন্ট্রোল ফাইলগুলো আছে সেগুলোর দাচ্ছে 6 to 0। তো আপনারা একটা কাজ করে দেখতে পারেন, যে আপনার কাছে যদি লিনাক্স মেশিন থাকে বা উইন্ডোজেরও দেখতে পারেন, বাট লিনাক্সে ভালো করে দেখা সম্ভব, সেখানে আপনার একটু ফাইল খুলে দেখুন, ফাইলের প্রপার্টিসে গিয়ে দেখুন যে ফাইলের অ্যাক্সেস কন্ট্রোল বিটগুলো আসলে কী। তো তাহলে আজকে এই লেকচারের মাধ্যমে আমরা অ্যাক্সেস কন্ট্রোলের প্রাথমিক ধারণা সম্পর্কে জানলাম, এবং অ্যাক্সেস কন্ট্রোলের ফাইলের ক্ষেত্রে অ্যাকচুয়ালি অধিকাংশ অপারেটিং সিস্টেম কী করা হয় সেটা দেখলাম, অ্যাক্সেস কন্ট্রোল ম্যাট্রিক্স কাকে বলে জানলাম, এবং তার সাথে সাথে আমরা অ্যাক্সেস কন্ট্রোলের দুটি জনপ্রিয় মডেল অ্যাট্রিবিউট বেসড অ্যাক্সেস কন্ট্রোল এবং রোল বেসড অ্যাক্সেস কন্ট্রোল সম্পর্কে জানলাম। এই সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের লেকচার নোটসের শেষে কিছু লিঙ্ক দেওয়া আছে, সেগুলো আপনারা ফলো করতে পারেন। আর আপনার যে কোনো যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে jontrogonok@gmail.com এই ঠিকানায় ইমেল করে জানাবেন। আর এছাড়াও লেকচার নোটসের শেষে যে ফেসবুক কমেন্টসের জায়গা আছে সেখানে আপনার প্রশ্ন জানাতে পারেন। তো আজকের লেকচার এখানে শেষ, আশা করি এটা আপনাদের কাজ লাগবে। লেকচারটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকুন সবাই।